যেখানে কিন্তু আপনার হ্যাঙ্গিং সিস্টেম করে এইভাবে কিন্তু রাখতে পারবেন এখন আপনি ডিফারের কাজও কিন্তু এখানে করতে পারবেন রাইস কুকারের কাজ এখানে করতে পারবেন প্রেসার কুকারের কাজ এখানে করতে পারবেন একটা স্টিমার একটা মোমো কিনতেছেন তিন হাজার টাকা দিতে চান এই যে মেনু আছে মেনুতে চাপ দিবেন। ফ্রাইতে চলে গেছে ঠিক আছে তারপরে যে যে তে চলে গেছে এইভাবে করে স্টিমে চলে গেছে তারপর আপনার গ্রাইন্ডে চলে গেছে তারপর আপনার মিল্কে গেছে তারপর স্প্রেস কুকিংয়ে গেছে স্টিমে গেছে তারপর আপনার বয়লিং সবি আসসালামু আলাইকুম আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে আসলাম সময়সে আর আজকে সময় রিডেটস থেকে দেখা হচ্ছে আপনাদেরকে আমরা ইলেকট্রিক প্রেসার কুকার ওরফে মাল্টি কুকার কি বা রাইস কুকার আপনারা যেটা হিসাবেই পরিচিত এটা এটা আপনাদের খুবই মানে পছন্দের একটা জিনিস এবং কোয়ালিটিফুল একটা জিনিস কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মূলত আমরা যে জিনিসটা আজকে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা দিচ্ছি এখানে হচ্ছে মিয়াকো কোম্পানির ইলেকট্রিক প্রেসার কুকার আছে একটা এটা হচ্ছে আপনার পাঁচ লিটার আর এই যে এটা দেখতেছেন আপনার সম্পূর্ণ জার্মানির একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার হোপম্যান্স কোম্পানির একটা প্রেসার কুকার এই যদি আপনি একটা জিনিস করেন এটার ভিতরে দুনিয়ার ধরনের রান্না আপনারা এখানে করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিলে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল লাগবে আপনার এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে লেখা দেখছেন যে ফোরটিন ইন ওয়ান মানে চোদ্দোটা ফাংশনের কাজ একটা ফাংশনে আপনি করতে পারবেন এক দ্বিতীয় অপশন হচ্ছে আপনার ফার্স্ট ধোয়া মোছা করতে পারবেন এটা এবং ফাস্ট হচ্ছে আপনার এইট্টি পারসেন্ট খুব দ্রুত কিন্তু এটা রান্না হবে এবং এ যাবৎকালীন সর্বোচ্চ যেটা টেকনোলজি যেটা আমরা বলি যে হানড্রেড পার্সেন্ট যে জিনিসটা ওয়ার্মারের যে মানে বিষয়টা আছে এখানে যদি আপনি ওয়ার্মারের সিস্টেমটা করে দেন এই যে এক্সক্লুসিভ কুকিং এটাকে বলা হয় ওয়ার্মারের সিস্টেম আমি আপনাদেরকে যদি একটা জিনিস দেখাই এখানেও আছে ওয়ার্মারের যে সিস্টেমটা এইখানেও করা আছে কিন্তু আপনার এই যে বডিতে দেখেন এই যে বক্সের গায়েও কিন্তু করা আছে এর কারণ হচ্ছে যখন আপনি এটা খাবারটা রান্না হয়ে যাবে যদি আপনি ওয়ার্মারটা চাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবারটা গরম থাকবে এটা আমার কথা না এটা কোম্পানি আপনাকে লিখে দিই সেখানে স্পষ্ট করে খোদাই করে কিন্তু লেখা আছে এখানে আপনারা দেখেন যে লেখাটা কিন্তু আছে যে আমি চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনারা এই জায়গাটায় খাবারটা গরম রাখতে পারবেন এটার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই করা সম্ভব স্টিম করা সম্ভব খাবার রান্না করা সম্ভব কেক বিস্কিট বানানো সম্ভব একটা ফ্যামিলিতে যত ধরনের রান্না আছে সব কাজ কিন্তু আপনারা এটার ভিতরে করতে পারবেন কিভাবে করতে পারবেন এটা আমরা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাই দিতেছি যেমন আমি আপনাকে বলি এটার ভিতরে আপনি গরুর মাংস রান্না করেন সমস্যা নেই মুরগির মাংস রান্না করেন সমস্যা নেই কারি ভেজিটেবল কেক বিস্কিট পুটিং ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে স্টিমের যে মোমোর যে বিষয় আছে সেগুলো এটার ভিতরে আপনারা করতে পারবেন এইটার ভিতরে রান্না করা যাবে না এমন কোনো শব্দই উল্লেখ করা নাই এখানে এবং অন্যান্য যে জিনিসগুলো আপনারা দেখছেন যে আগের যে মডেলগুলো ছিল যেমন মিয়াকুর উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি একটু বলি যেমন মিয়াকুরটা দেখেন যে শুধু সিঙ্গেল একটা পট এই যে দেখেন এটা হচ্ছে মিয়াকুর জাস্ট শুধু সিঙ্গেল একটা পট এখানে কি দেওয়া আছে একটা চামিচ আর কিছুই কিন্তু এখানে দেওয়া নাই হ্যাঁ এই হচ্ছে আপনার মিয়াকোর পাঁচ লিটারের প্রেশার কুকার জাস্ট এটার ভিতরে আপনারা মাখায় টাকায় সব কিছু বসায় দিবেন বসায় দেওয়ার পরে এটাকে প্রেশার কুকারের মতো এই যে এইভাবে এটাকে লক করে দিবেন তাহলে কিন্তু এটা বসে যাবে কিবা আপনার এখানে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখনকার যে প্রেশার কুকারটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটির সবচেয়ে কোয়ালিটিফুল এবং তেইশের মডেল কিন্তু এটা মালটা আসছে হয়তো আপনার মাত্র একদিন কি বা দুই দিন হয়েছে আমি আপনাকে দেখি একের ভিতরে আপনার সব অপশন আছে আমি আপনাকে দেখে একটু আসেন না ভাই আমি দেখাই দিতেছি জাস্ট এটাকে কিভাবে লক করবেন লক করার পরে এটা এভাবে খুলে ফেলবেন দেখেন এইখানে একটা স্টিমের অপশন কিন্তু আছে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশে এই প্রথম দেখেন আপনি এই যে কখনো কি দেখছেন যে রাজ্যকারের ভিতরে এই যে ইলেকট্রিক পেশা কুকারের ভিতরে কিন্তু এই সিস্টেমটা নাই তো যেটার ভিতরে ভাবে করা থাকবে দেখেন এখানে কিন্তু একটা বিট আছে হ্যাঁ যারা মোমো টোমো খেতে পছন্দ করে সিদ্ধ জিনিসটা খেতে পছন্দ করে ডায়াবেটিসের রোগেরা তিতা জাতীয় করলা টরলা সিদ্ধ করে খেতে চায় তারাও কিন্তু এখানে খেতে পারবে সবচেয়ে বজার কথা হচ্ছে কি জানেন ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু বলছে যে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন মাংস টাংস ভাজতে পারবেন না সেটা আপনারা কীভাবে ভাজবেন সেটা তো ভাজা সম্ভব না তো এইটার ভিতরে যখন আপনি তেলটা দিয়ে দিবেন ধরেন এখানে আপনি তেলটা দিয়ে দিলেন এখানে দেখেন যে এক্সট্রা করে কিন্তু একটা নেট আপনাদেরকে কোম্পানি দিছে যা আদকালীন এই বছরে আমরা এই জিনিসটা অন্য অন্য প্রেশার কুকারে কিন্তু পাইনি তা এটা কিন্তু আমরা নিজেরাই দেখি না এই প্রথম কিন্তু আসছে যে এটা দিয়ে দিলেন এটাকে এখানে বসায় দিবেন আপনি তাহলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে সব কিছু আপনার এখানে করতে পারবেন তারপরে যদি আপনি চান যে না আমি এটা উপরে রেখে করতে চাই সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে লাগাটা দেখতেছেন এখানে প্রেসার কুকার হয়ে গেছে ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার ঠিক আছে ডিপ ফ্রায়ারের কাজ করতে পারবেন এই যে এই জায়গাটা পয়েন্ট আছে যদি আপনি চান যে এখানে লাগায় রাখবেন হ্যাং হয়ে থাকবে হ্যাঙ্গিং সিস্টেম করে রাখতে চান এই যে এখানে কিন্তু আপনি হ্যাঙ্গিং সিস্টেম করে এইভাবে কিন্তু রাখতে পারবেন এখন আপনি ডিপ ফ্রায়ারের কাজও কিন্তু এখানে করতে পারবেন রাইস কুকারের কাজ এখানে করতে পারবেন প্রেসার কুকারের কাজ এখানে করতে পারবেন একটা স্টিমার একটা মোমো কিনতেছেন 3000 4000 টাকা দিয়ে দরকার নাই আপনারা কিন্তু সেই স্টিমের কাজটাও কিন্তু এই জায়গাটায় করতে পারবেন কারণ স্টিমের কিন্তু একটা নেট আপনাদেরকে কোম্পানি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে স্টিমের কাজও আপনারা কিন্তু এই জায়গাটায় করতে পারতেছেন সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম জাস্ট এই জায়গায় আমি আপনাকে দেখাই স্টিমের যে ট্রেটা আছে হ্যাঁ এই ট্রেটা যদি আপনি এই জায়গাটায় পানি দিয়ে জাস্ট একটু এই জায়গাটায় বসায় দেন এই যে ওকে ঠিক আছে এখন আপনি এটাকে লক করে দেন এবং লকটা হচ্ছে এটার অনেক ইজি একদম এই জায়গায় বসা দেওয়ার পরে এটা অটোমেটিক লেগে যাবে এই যে লেগে গেছে ঠিক আছে এই জায়গাটায় যদি আপনাদেরকে আমি দেখাই যে আপনারা এটার ভিতরে কি কি করতে পারবেন জাস্ট একটু দেখেন এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে দেখেন কত চমৎকার দেখতে তাই না একদম খুব চমৎকার কিন্তু একটা জিনিস এই জাস্ট এটাকে স্টার্ট করে দিবেন এখানে এখন আপনি কি করতে চান এই যে মেনু আছে মেনুতে চাপ দিবেন ফ্রাইতে চলে গেছে ঠিক আছে তারপরে যে প্লাউতে চলে গেছে এইভাবে করে স্টিমে চলে গেছে তারপর আপনার গ্রাইন্ডে চলে গেছে তারপর আপনার মিল্কে গেছে তারপর স্প্রেস কুকিংয়ে গেছে স্টিমে গেছে তারপর আপনার বয়লিং সিস্টেমে গেছে এইখানে আপনি মেনুতে সেট করে নিতে পারবেন যে আপনার এটার ভিতরে কি কি দরকার সেই সব ধরনের সিস্টেম এখানে করা আছে অটোমেটিক টাইম টেম্পারেচার সব কিন্তু সেট আপ করা আছে জাস্ট এটার ভিতরে আপনার করণীয় কি এটার ভিতরে আপনার করণীয় হচ্ছে আপনি সবকিছু এখানে বসায় দিবেন সব কিছু মেখে টেখে জাস্ট এই জায়গাটায় বসায় দিয়ে আপনার কাজ হচ্ছে এই পর্যন্তই জাস্ট একটু বসায় দিয়ে আপনি কোথাও চলে গেছেন ঘুরতে গেছেন সমস্যা নাই যেমন আপনার নর্মাল যে প্রেসার কুকার আপনারা দেখেন যে সিটি মারে এটাও কিন্তু আপনার সিটি মারবে ভাই এই যে হালকা একটু সিটি মারবে এটা কিন্তু আলাদা একটা মানে ওয়েট বাল্ব আছে কিন্তু জাস্ট প্রেশার কুকারের মতোই কিন্তু একটা ওয়েট বাল্ব সিস্টেমের কিন্তু আছে সেটা হচ্ছে যাতে আপনারা এটা ইজিলিভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং টেম্পারেচার কমানো বাড়ানোর অপশনও এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে যদি আপনি অটোমেটিক সিস্টেম করে দেন তারপর যদি আপনি বাড়াতে চান কমাতে চান এখানে স্টার্ট করে দেন এইটা ক্যান্সেল করে দেন মানে একটা জিনিসের ভিতরে আপনার সব ধরনের অপশন কিন্তু এই জায়গাটার ভিতরে দেওয়া আছে এই যে স্টিম সিস্টেম প্লাস হচ্ছে আপনার ডিপ ফ্রায়ার সিস্টেম এই সিস্টেম কিন্তু কখনো ছিল না যারা রাইস কুকার ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে রাইস কুকারের ভিতরে একটা মেজারমেন্ট কাপ থাকে একটা চামচ দেওয়া থাকে একটা ক্লিপ দেওয়া থাকে সেই রাইস কুকারের কাজটাও কিন্তু এখানে আপনারা করতে পারতেছেন মানে একটার ভিতরে সব হবে এবং আমি যে প্রথমে আপনাকে বললাম যে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা রান্না করতে পারবেন বেলা না এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা রান্না করতে পারবেন বেলা। সকালে এবং রাত্রে যদি কেউ বেলা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ ধরেন আপনি এক ঘন্টা করে যদি তিন বেলা ব্যবহার করেন এটার ভিতরে কারেন্ট বিল আসবে হচ্ছে আপনার তিনশো টাকা হয় একশো পঞ্চাশ টাকা হচ্ছে যদি আপনি বেলা মানে সকালে একবার রান্না করেন রাত্রে একবার রান্না করেন অনেকে দেখা যায় বিলের উপরে ডিপেন্ডেন্ট রান্নার উপরে কিন্তু ডিপেন্ডেড করে কিন্তু বিলটা আসে যদি আপনারা তিনবেলা এটার ভিতরে রান্না করেন সেক্ষেত্রে আপনার বিল আসবে কত ধরেন তিনশো টাকা এর বেশি কখনও কারেন্ট বিল আসবে না এর কারণ কি এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড এটা কিন্তু দুই হাজার ওয়ার্ডও না পঁচিশশো ওয়াডও না কিংবা চার হাজার ওয়ার্ডও না একটা আয়রনের মতো ওয়াট একটা আয়রনের ওয়ার্ড হচ্ছে আপনার অনেক দেখা যায় এক হাজার ওয়াট এটাও কিন্তু আপনার এক হাজার ওয়ার্ড করছে এবং এর ভিতরে এইটটি ফাইভ পার্সেন্ট করছে হচ্ছে আপনার এনার্জি সেভিং তাহলে কিন্তু আপনার বিলটা অনেক কম আসবে সেক্ষেত্রে তাও আমরা তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে বলে দি মানে তিনশো টাকা আপনাদেরকে বলে দিলাম এই জন্যই যাতে কোনো টেনশন মানে কোনো ধরনের কোনো হ্যারেসমেন্ট আপনাদের না হতে হয় এবং এটা হচ্ছে হোপম্যান্স কোম্পানির অরিজিনাল জার্মানির এবং ইলেকট্রিক প্রেসার কুকার সিক্স লিটার মডেলটা একটু দেখেন যদি আপনারা এইচ এম সেভেন এটা লিটার হচ্ছে আপনার ছয় লিটার এবং এই জায়গাটার ভিতরে আপনার সবচেয়ে বিষয় যে বললাম যে চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবারটা আপনারা গরম রাখতে পারবেন এটাই সবচেয়ে বড় কথা ঠিক আছে এবং এই হোপম্যান্সের এই জিনিসটা মানে মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না বুঝতে পারছে মাঝে মাঝে থাকে না আবার যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে জিনিস খারাপ না এটা হচ্ছে আমাদের মিয়াকো কোম্পানি এটার ভিতরে আপনারা করতে পারবেন সব কিছু যেমন এখানে লেখা আছে দেখেন রাইস স্যুপ ফিশ কেক বারবিকিউ অন হবের সিস্টেম হচ্ছে এই অন করে দিছেন বাড়াতে পারবেন কমাতে পারবেন একদম অটোমেটিকলি আপনারা সব কিছু করতে পারবেন মানে এটা হচ্ছে বাইশের মডেল এটা হচ্ছে একদম সম্পূর্ণ লেটেস্ট মানে তেইশের তেইশের কালেকশন তবে এগুলার প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা কোম্পানি থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এগুলো আমরা ঠিক করে দিব এবং এগুলার যে প্রাইসটা আছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পাবেন যেমন পাঁচ লিটার মিয়াকর যেটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা এই যে পাঁচ সিটার এটা এটার প্রাইস হচ্ছে কোর এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা তো যার ছোটো লাগবে যাদের ছোট দরকার তারা নিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এই হচ্ছে আপনার একের ভিতরে যেটা সব মাল্টি ফাংশন ডিপ ফ্রায়ার স্টিম রাইস কুকার উইথ ইলেকট্রিক প্রেশার কুকার যেটা আপনার একের ভিতরে সব মেয়াকর ক্ষেত্রে কিন্তু এই দুইটাও রেটের ভিতরে করা যাবে না ঠিক আছে এই জন্য আমি বললাম যেটা একের ভিতরে সব এই হোপমেন্সের এটার প্রাইস হচ্ছে মূলত বাজার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা এই চ্যানেল যারা দেখবেন তাদের জন্য সাবস্ক্রাইব করে দিবেন যারা তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো যারা এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার রেগুলার নিতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা শোরুমে এসে দেখেন সমস্যা নাই হচ্ছে ট্রেডার্স একশো একচল্লিশ নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার গুলো দেওয়া থাকবে আর এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম